মাল্টিভাই একটা টিকেটের মতো। এখানে আপনি সর্বনিম্ন 15 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ধরতে পারবেন। তো 15 টাকায় এমনও মাল্টি আপনি ধরবেন বা এমনও মাল্টি সিস্টেম করে ধরা যায় যে আপনি 15 টাকায় প্রায় 50,000, 10,000, 20,000, 1,00,000 টাকা পর্যন্ত মাল্টি বানানো যায়। কিন্তু আসলে আপনাকে আসলে সঠিক জায়গায় কিভাবে মাল্টি করতে হবে, যারা নতুন তাদের জন্য আসলে মূল এই ভিডিওটা। আমি আজকে শুধুমাত্র ফুটবলের মাল্টি এবং ফুটবল কিভাবে মাল্টি ধরবেন এবং কোন কোন সেটিং, আপনারা তো শুধু উইন নেন যে এই দল পারবে অথবা ওই দল পারবে, কিন্তু না ভাই, এখানে উইন ছাড়াও আরও অনেক সিটিং আছে, অনেক সহজ সহজ ব্যাপার আছে যেগুলো আপনাদের অজানায় আছে। তো আমি আপনাদের দেখানোর জন্য প্রথমে আমি দেখেন উপরে যে ফুটবল আছে, উপরে দেখেন বিভিন্ন ক্যাটাগরি আছে, তার মধ্যে যে ফুটবল অপশন আছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফুটবল, হ্যাঁ, এই ফুটবলে আপনারা ক্লিক করবেন। তো ফুটবলে আসার পরে এখানে দেখেন আছে লাইভ লাইভ এবং এর পাশে আছে স্পোর্ট। তো আপনারা স্পোর্টে ক্লিক করে দিন। আর এর পরের ভিডিওতেও আমি লাইভে কীভাবে মাল্টি ধরতে হয় সেটাও আমি শিখিয়ে দেবো, কারণ লাইভ মাল্টি অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে উইন হওয়া যায়। তো আমি আজকে স্পোর্টেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এইখানে বিভিন্ন দেশের বিভিন্ন লিগ খেলা আছে, তো আপনারা এখান থেকে ধরতে পারবেন। যেমন আমি এখানে দেখেন ইংল্যান্ড আছে, ইংল্যান্ডে ক্লিক করলাম। এখানে দেখেন ইংল্যান্ড প্রিমিয়ার লিগ, তো ইংল্যান্ড প্রিমিয়ার লিগে আমি ক্লিক করলাম। তারপরে দেখেন ভাই, এই দেখেন বিভিন্ন দল আছে, এই যে লটন টাউন, ওয়েস্টার্নহাম, বিভিন্ন দল আছে। যে নিচের দিকে গেলাম দেখেন, এই যে এখানে দেখেন ম্যানচেস্টার সিটি, ফালহাম, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে ম্যানচেস্টার সিটি, এই যে ম্যানচেস্টার সিটি এবং ফালহামের খেলা হচ্ছে। তো যারা নতুন তারা হয়তো ওটস সম্পর্কে কিছু হয়তো জানেন, তারা জানেন না তাদের আমি ওটস সম্পর্কে বলতেছি। দেখেন এখানে ম্যানচেস্টার সিটির যে উইন আছে, দেখেন ভাই এইখানে যে ডাব্লু ওয়ান যে আছে, এইখানে 1.144, এটা ম্যানচেস্টার সিটি এই ওটসটা দিচ্ছে, আপনার ওটস বলতে এটাই। এবং দেখেন ফালহামের এখানে দিচ্ছে W2, 16 করে দিচ্ছে। তার মানে W2 বলতে আপনার দ্বিতীয় দল যেটা ফালহাম, এবং W1 বলতে আপনার ম্যানচেস্টার সিটি। এটা আপনাকে বুঝতে হবে, যারা নতুন তারা হয়তো জানেন, এর জন্য এটা নিয়ে আর বেশি কিছু বাড়ালাম না। এবং এখানে দেখেন যে যেটা আছে ক্রস চিহ্ন আছে এক্সের মতো, এটা হলো ড্র, যদি ম্যাচ ড্র করে 0-0 বা 1-1 বা কোনো স্কোর ড্র করলেই এইটাতে ধরবেন আপনারা। তো আমি আজকের টপিক এটা না, আজকের টপিক হয়তো আপনারা জানেন যে কীভাবে ধরতে হবে, কিন্তু আজকের টপিক হলো মাল্টি নিয়ে, কীভাবে আপনারা ফুটবলের মাল্টির সিটিং আছে সেগুলো সম্পর্কে জানবেন। তো দেখেন এখানে ম্যানচেস্টার সিটি, ফালহাম, অবশ্যই এখানে ম্যানচেস্টার সিটি একটা শক্ত দল। আপনি যদি W1 উইন নেন তাহলে আপনি পারার সম্ভাবনা আপনার 90% থাকবে। আর ফালহামকে দিচ্ছে 16 করে, অবশ্যই ওকে অনেক বেশি করে দিচ্ছে, অবশ্যই সেটা পারার চান্স কম থাকবে, এটা আপনাকে বুঝতে হবে। কিন্তু কীভাবে মাল্টির আরও অনেকগুলো সিটিং আছে ফুটবলের, সেটাই আমি আপনাদের দেখাবো। যেমন আপনি খেলার মধ্যে ঢুকলেন, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, দেখেন এইখানে অনেক ধরনের সিটিং আছে। যেমন এখানে দেখেন 2 নম্বর আছে ডাবল চান্স, আপনার এই ডাবল চান্সে আপনার কি ডাবল চান্সে আপনার দেখেন 1x, এই 1x বলতে আপনারা হয়তো ম্যানচেস্টার সিটি পারবে অথবা ড্র করবে, এটা নিতে পারেন। অথবা দেখেন তারপরে আছে W12, এই 1-2 অর্থ হলো মানে যে কোনো একদল পারলেই আপনার মাল্টিটা উইন হবে। তারপর দেখেন আছে 2x, অথবা 2 নম্বর দল পারবে অথবা ড্র করবে, যে কোনো একটা করলে আপনি উইন হবে। হয়তো এটা সম্পর্কে আপনার ধারণা আছে। এর থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমি যেটা সামনে বলতে চাচ্ছি মাল্টি সম্পর্কে বা গুরুত্বপূর্ণ সিটিং সম্পর্কে, সেটার কাছে এখন যাব। দেখেন নিচের দিকে গেলে আমরা অনেকগুলা অপশন দেখতে পারবো। আমি কয়েকটা অপশন, গুরুত্বপূর্ণ অপশন নিয়ে আজকে কথা বলবো যেগুলোতে 99% উইন হওয়া যায়। যেমন দেখেন এখানে আছে টোটাল, অ্যান্ড টোটাল কত গোল হবে, ওভার আছে, আন্ডার আছে, এগুলো আপনারা ধরতে পারেন। আবার আমি যে দুইটা দেখাবো আজকে সেটা দুটো, আপনারা যাবেন নিচের দিকে। তো নিচের দিকে যাওয়ার পরে দেখেন আপনাদের সামনে এই যে প্ল্যান্টি অ্যাওয়ার্ড, এই প্ল্যান্টি অ্যাওয়ার্ড নামে একটা অপশন থাকবে। এই প্ল্যান্টি অ্যাওয়ার্ড অর্থাৎ একটা খেলায় প্ল্যান্টি হবে, দেখেন এখানে আছে নো। তো এই প্ল্যান্টি অ্যাওয়ার্ড যদি আপনি নো নেন তাহলে আপনার উইন হওয়ার সম্ভাবনা 95% থাকে, কারণ প্রায় প্রত্যেক গোলেতেই যে প্রত্যেক ম্যাসেজে আপনার যে প্ল্যান্টি হবে এমনটা কথা না। আপনি যদি কয়েকটা দল মিলে যদি এই প্ল্যান্টি অ্যাওয়ার্ড শুধু নো নেন তাও আপনার ওটসটা বেড়ে যাবে এবং সেখানে আপনি ধরতে পারেন। আমি আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ সিটিং আপনাদের দেখাবো। আর একটু নিচের দিকে যদি আপনারা যান, এই যে আপনারা খেয়াল করবেন যে সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর, এখানে সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর, এইটা
এইটার অর্থ এটা দেখেন আপনার আছে নো, যদি নোতে নেন তাও ওটস দেখেন আপনার কত করে দিচ্ছে 1.51। এই ওটসটা কিন্তু খারাপ না, যদি আপনি কয়েকটা দল মিলে যদি এই সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর বা প্ল্যান্টি অ্যাওয়ার্ড নো নেন তাহলে আপনার অনেকগুলো ওটস হবে। এখান এইটার মানে হলো যে সাবস্টিটিউট প্লেয়ার, একটা প্লেয়ার বদলি প্লেয়ার মাঠে নামবে এবং নেমে সেই প্লেয়ারটা আবার গোল করবে, এটা কিন্তু ভাই অতটা সহজ বিষয় না, এটাও কিন্তু হওয়াটা প্রায় অসম্ভব না কিন্তু কঠিন, তো আপনারা এইটা নিতে পারেন। এছাড়াও ফুটবলের বিভিন্ন আছে, দেখুন আপনার উপরে যখন আছে ওয়ান হাফ, আপনি ওয়ান হাফে যদি যান, এই যে এখানে ওয়ান হাফ, ওয়ান হাফে যাবেন, ওয়ান হাফে ক্লিক করার পরে আপনি ওয়ান হাফে মানে কয়টা গোল হবে না হবে না, আবার টু হাফ আছে, আপনার এখানে যে কর্নার আছে কর্নার মানে কোন দল কর্নার পারবে বা পারবে না বা কয়টা কর্নার হবে না হবে, তারপরে এদিকে ইয়েলো কার্ড আছে, এদের কার্ডস কোন দল কার্ডস পাবে বা পাবে না বা কয়টা হলুদ কার্ড পাবে কয়টা লাল কার্ড পাবে, এই যে শুট অন টার্গেট কোন দল টার্গেটে কয়টা শ্যুট করবে, এখানে বিভিন্ন অপশন আছে। তো আপনাদের যে দুইটা অপশন দেখালাম এই দুইটা খুবই কার্যকরী এবং আমি নিজে উইন হয়েছি, তো এই দুইটা সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। তো ফুটবলের এই সিটিং সম্পর্কে ভিডিওটা আমি লম্বা করতে চাচ্ছি না, এর পরবর্তী ভিডিওতে আপনাদের আমি দেখাবো আসলে মাল্টিটা কোন কোন দল নিয়ে বা কিভাবে ধরবেন। যেমন যে এখানে আছে ম্যানচেস্টার সিটি ফালহাম, এখানে ম্যানচেস্টার সিটি কিন্তু উইন হওয়ার সম্ভাবনা 99% এবং ওটস কম দিচ্ছে, তাই বলে যে টাকার পরিমাণ কম আসবে তা না, এরকম অনেকগুলা দল নিয়ে আপনি কোমোডস নিয়ে অনেকগুলা দল নিয়ে মাল্টি করতে পারবেন একসাথে, সেইভাবে আপনারা টাকাটা অ্যামাউন্টটা পাবেন। যেমন আপনি যদি পুরো একদিনের 48 ঘন্টা বা 72 ঘন্টা বা 7 দিনের যদি মাল্টি করতে চান সে তখনও সম্ভব। সেটা কিভাবে, উপরে দেখেন একটা চিহ্ন আমি দেখিয়ে দিচ্ছি, এই চিহ্নতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন আছে 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা, 24 ঘন্টা, 48, 7 দিন। তো 7 দিনের যদি আপনি মাল্টি করেন তাহলে ওইখানে অনেক গুরুত্বপূর্ণপূর্ণ খেলা থাকবে এবং অনেক শক্তিশালী দলের খেলা থাকবে, সেই শক্তিশালী দলগুলো আপনি ওটস কম করে নিয়ে নিয়ে আপনি সেই অনেকগুলো দল নিয়ে মাল্টি করবেন, সেটা জেতার সম্ভাবনা আপনার বেশি থাকে। এছাড়া আমি পরবর্তী ভিডিওতে এই ফুটবলের আরও গুরুত্বপূর্ণ কিছু সিটিং নিয়ে হাজির হব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই আমার অফিসিয়াল যে প্রোমো কোড স্ক্রিনে দেওয়া আছে, যদি আমার এই প্রোমো কোড দিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি অবশ্যই 100% বোনাস পাবেন, এবং শুক্রবার বা সোমবারে যদি ডিপোজিট করেন তাহলে সেটার যেটা ডিপোজিট করবেন ওইটাই ব্যাক পাবেন। এবং আশা করি আমি আপনাদের আরও অনেক ধরনের মাল্টি, যেভাবে লাইভ মাল্টি ধরে, যেভাবে ফুটবলের আরও অনেক সিটিং আছে, কোন কোন দল ভালো বা কোন লিগের খেলা আপনারা কখন ধরবেন সবগুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, তো লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।